নরসিংদী বেলাবতে বাস চাপায় প্রাইভেট কারে চার যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে ঢাকা সিলেট মহাসড়কের দড়িকান্দিতে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের তিনজন নারী, অন্যজন বিএইচটি ইন্ডাস্ট্রি লিমিটেড এর জেনারেল ম্যানেজার নব আলী। পুলিশ জানায়, ঢাকা থেকে সিলেটগামী আল মোবারক বাসটি অন্য একটি বাসকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারটিকে চাপা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় প্রাইভেট কারটি। ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়। পরে প্রাইভেট কারটি কেটে চারজনের লাশ উদ্ধার করা হয়। গুরুতর আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।